চাঁদনীর জীবনে কি হতে চলেছে আবারও যা বললেন বিবাহিত জীবনে দীর্ঘ সময় ধরে একই ছাদের নিচে বাস করছেন তারা জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও নৃত্যশিল্পী চাঁদনি চাঁদনি হুটহাট করে কিছু নাটকে অভিনয় করে থাকেন দীর্ঘদিন ধরে জনপ্রিয় এই দুই তারকা একসঙ্গে থাকলেও সচরাচর তাদের একসঙ্গে কোনো ছবি দেখা যায়নি সচরাচর তাদের একসঙ্গে কোনো ছবি দেখা যায়নি তবে ফেইসবুকে গত চার জুলাই বেশ কয়েকটি সেলফি দেখা গিয়েছিল বাপ্পা মজুমদার ও চাঁদনির চাঁদনির কপালে ছিল লাল সিঁদুর পরেছিলেন লাল কালো শাড়ি দেখেই বোঝা যাচ্ছিল নাচের কোনো অনুষ্ঠান শেষ করে বাসায় আসছিলেন অন্যদিকে বাপ্পা মজুমদার তার ফেসবুক পেজে সেলফি পোস্ট দিয়েই যাচ্ছেন সেলফি দেখেই বোঝা যাচ্ছে সংসার জীবনে তারা বেশ সুখেই আছেন কিন্তু হুট করেই যেন কি একটা হয়ে গেল তাদের জীবনে নাকি অনেকদিন ধরেই তাদের দীর্ঘদিনের বিবাহিত জীবনেও চলছে মান অভিমান সম্প্রতি এমনটাই দেখা গেছে চাঁদনির ফেসবুকে গিয়ে গতকাল তিনি একটা স্ট্যাটাসে বলেছেন কিছু নোংরা মেয়ে আছে যাদের কারণে আমাদের মিডিয়ার এই অবস্থা আর আমরা যত সততার সঙ্গে কাজ করি তাদের জীবনের বিষ হয়ে আছি আমি খুব শীঘ্রই তাদের নাম বলবো অন্যদিকে আরও একটা স্ট্যাটাসে চাঁদনি বলেছেন চলে যাওয়ার মানে মরে যাওয়া নয় এছাড়া আরও একটা স্ট্যাটাস দিয়েছিলেন গত চব্বিশে আগস্ট সেখানে তিনি বলেছেন আমি চলে যাচ্ছি তবে যাবার আগে বলে যাব কেন যাচ্ছি আর আমাকে ভুল বোঝানোর কিছুটা প্রমাণও দিয়ে যাব। আমাকে ভালোবাসা আর সান্ত্বনা দেওয়ার জন্যে দয়া করে কেউ কল বা এস এম এস না আমি সময় হলেই সব বলে দিব অভিনেত্রী চাতনির এই রহস্যের ঘেরা স্ট্যাটাসের আসল মানে হয়তো কিছুদিনের মধ্যেই জানা যাবে তবে ঘনিষ্ঠ সূত্র জানা গেছে যে প্রতিদিনই তারা দম্পত্য কলহ লিপ্ত হচ্ছেন মাঝে মাঝেই চাঁদনি বাপ্পার সঙ্গে রাগ করেই মায়ের বাসায় চলে যান আবার বাপ্পা বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসেন পরস্পরের মধ্যে নানা বিষয়ে নিয়ে ভুল বোঝাবুঝি ও প্রবণতার এর কারণ বলে জানিয়েছেন সূত্রটি জানা গেছে বিয়ের পর থেকেই বাপ্পা ও চাঁদনির সম্পর্কটা ভালো যাচ্ছে না নানা বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া বিবাদ ব্যক্তি বাপ্পা ও তার পেশার প্রতি চাঁদনির কোনো শ্রদ্ধা নেই